একটু সেজে গুজে বেরোলাম এবার গ্রাম পরিদর্শনে। আলো কমে আসছে, আর একটু আগে বেরোলে ভালো হতো। তো দেখতে থাকো গ্রামে কি কি দেখাই। তো চা খাবো বলে ঘোরাঘুরি করছি মা পিছন পিছন। চার জল ফুটে গেছে, চা দাও চা দাও। তো চা খেয়ে একটু ভাত রান্না করবো, ভাত তো বয়স হয়ে গেছে, আসলে পরে একটু। আমি এমন ঢ্যাঁড়স, সহজে সাহায্য করি না করতে, আলসেমি বেড়ে যায় বাপের বাড়ি এসে। আটু দাও না এরকম যে লাইফস্টাইল ভিডিও বা রোজকার জীবনে নানা রকম জিনিস কথাবার্তা এগুলো বলেই মানুষ এখন চ্যানেল চালাচ্ছে, এ সম্পর্কে কোনো ধারণাই নেই মার। ইভেনলি মার এখন পর্যন্ত কোনো টাচ স্ক্রিনের মানে কোনো স্মার্টফোনই নেই, ইউজ করতে পারে না, সেই ভয়ে একটা ফোন কেনে না। বললাম যে একটা ফোন কেন, অন্তত আমার ভিডিওগুলো তো দেখতে পারবে যে তোমার মেয়ে কি করে, কি পাগলামি করে বাড়ি বসে। শুধু পাগলামি করে, ভিডিওও করে না, বাড়িতে কাজও করে। আমি পাগলামি ছাগলামি করি, কোনো কাজ করি না, এই জন্য সবার কাছে বদনাঠনর মানে সবার কাছে খারাপ ব্যবহার পাই। আসলে কিন্তু তা না, সারাদিন কাজ করার পর যেটুকু সময় পাই তারপরে সে সময় চেষ্টা করি আমাদের জন্য কিছু কথাবার্তা, ভিডিও, মানে আমার লাইফস্টাইলের মধ্যে যা আমি যা করি কি না করি সেগুলো শেয়ার করার জন্য। আমি ভালো কথাও বলতে পারি না, এই জন্য তোমরা কি মনে করো জানি না, সেই জন্য মনে আমার ভিডিও লোকে কম দেখে। তো কম দেখো না, একটু দেখো, দেখে ভালোবাসা দাও অনেক, এবং তোমাদের সাপোর্ট না পেলে আমি বেশি দিন এগোতে পারবো না। তোমরা যদি সাপোর্ট না করো তাহলে ইউটিউবের জার্নিটা আমার সফল হবে না। তো বেশি বেশি করে সাপোর্ট করো আর আমার ভিডিও দেখো। একটু সেজে গুজে বেরোলাম এবার গ্রাম পরিদর্শনে, আলো কমে আসছে, আর একটু আগে বেরোলে ভালো হতো। তো দেখতে থাকো গ্রামে কি কি দেখাই। তো আমরা এখন যাচ্ছি ভিতর দিয়ে, প্রথমে আমরা মাঠটা দেখাবো, তারপরে রাস্তা দিয়ে ঢুকবো। তো এই মেইন রোড থেকে মেট্রো রাস্তা দিয়ে আমরা ঢুকবো মাঠের দিকে। তো ফার্স্টে আমরা যখন এখানে এসেছিলাম তখন আমাদের এই বাড়িটা ওই দিক ছিল না, এই জমিতেই ছিল, কিন্তু মানে মানে ভুল ভুল বসত সেটা কি মানে দাগে জমি যে দাগ নাম্বারগুলো থাকে সেই দাগটা ভুল করে বাবা এই জমির দাগে, সে তো ওই জমির দাগ ঠিক মতন না দেখে ভুলে এই দাগে বাড়ি করে ফেলেছিল, যেটা 2000 সালের বন্যায়, তোমরা অনেকেই জানো যে 2000 সালে একটা বন্যা হয়েছিল। তো সেই বন্যার সময় সব গাছপালা মরে যেত, বাবা এক্সচেঞ্জ করে আমাদের যে দাগটা সে আমাদের দাগে এবার সব তুলে নিয়ে চলে যায়। তো প্রথমে একটু মাঠের দিকেই যাচ্ছি। এটা হচ্ছে আমাদের একটা বান্ধবী বাড়ি, বুঝে দেখা যাচ্ছে এখানে আমরা কত স্নান করেছি, এখন চলে কিনা জানি না, তবে এগুলোকে বলে পাম্প, আমরা বলতাম পাউট, পাওয়াটা জল আসছে টাইমে টাইমে জল আসতো, হ্যাঁ এখনো জল আসে, কারণ এই ড্রেন করে দিয়েছে, আগে তো ড্রেনও ছিল না। ওই এটা আমাদের এক আমার দাদার এক বন্ধুর বাড়ি, ওই যে দেখা যাচ্ছে টিনের বাড়িটা, ওদিকেও একটা বাড়ি করেছি কিনা জানি না, মনে তো হচ্ছে পাট করে টাট করে দেখতে পাচ্ছি।
হয় শাগালু মনিকাদের বাড়ির দিকে যাচ্ছি এদিক দিয়ে হয়ে তারপর রাস্তা দিয়ে চলে যাব লাউ শাকগুলো হয়েছে দেখি তো খেতে ইচ্ছা করছে রে ভাই নাম দিয়েছে বিশ্বাস বাড়ি এই হচ্ছে সেই বিশ্বাস বাড়ি গরুটা আগের বার সেই গরু স্ন্যাপ নিতে গিয়ে বৃষ্টিতে ভিজে গেছিলাম তো আজকে কার্তিক পুজো বেশ গ্রামে তিন চারটে পুজো হচ্ছে দেখতে পেলাম এখানেও একটা ঠাকুর পুজো হচ্ছে ছোট একটা ঘর করে মনে হচ্ছে একটু আয়োজন করেছে হয়তো কারো বাড়ির পুজো ও বাবা উই পোকা উঠছে তো ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ডে কালকে তো ভিডিও আর বানাতে পারলাম না কারণ একটা কাজে গিয়েছিলাম তার ক্লিপও দেওয়া থাকবে ভিডিওটা বা দেখবে তো কালকে টুকটাক কেনাকাটা করতে করতে এখান থেকে বেরিয়ে দেরি হয়ে গেল বলে আমি আর কন্টিনিউ করলাম না ব্লগটা তো আজকে কন্টিনিউ করব এখন ম্যাগি বানাতে চা করা হয়ে গেছে তো খেতে খেতে কথা বলছি তো আমরা ব্রেকফাস্ট করছি চা দিয়ে আর ম্যাগি দিয়ে তোমরা কে কোথায় কি ব্রেকফাস্ট করছো আমাকে কমেন্টে জানিও আর এই ব্লগটা কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই বলবে অনেক কষ্ট করে তোমাদের জন্য ব্লগগুলো করছি তো তোমরা সাবস্ক্রাইবও করছো না লাইক কমেন্ট শেয়ারও করছো না কি ব্যাপার আমি বুঝতে পারছি না তো ব্রেকফাস্ট শুরু করি কথা খেতে খেতে কথা বলছি তো আমরা যাচ্ছি আমাদের বাড়ির বাগানের দিকে কিছু জিনিসপত্র আবার দেবে চাল কুমড়ো কলার মোচা আনকুনি শাক সেগুলো তুলবো বলে আমি যাচ্ছি দেখো আবার নতুন করে ছবিটা বসেছি এই লঙ্কাগুলো যে কি ঝাল আমাদের বাড়িতে যে লঙ্কা লাগিয়েছে সে থেকেও বেশি ঝাল কি লঙ্কা হয়েছে দেখতে পাচ্ছি তো পেঁপে গাছে পেঁপে চলে এসছে এই দেখো আমড়া গাছ এই জাম গাছ একটা ও আমার দুটো পেঁপেও দিও তো বাবা আচ্ছা বাবা তুমি যে লঙ্কা লাগিয়েছো এই লঙ্কার চারা আছে এই বীজ আছে তোমার কাছে এটা লিচু গাছ আর এটা জামরুল গাছ আম গাছ তো তুমি কেটে কেটে শেষই করে ফেলে দিয়েছো বাবা লেবু গাছও তেমন নেই আম গাছে দুটো তিনটে আছে কতগুলো আম গাছ ছিল সব কেটে কুটে ফেলে দিয়েছি এরকম করে ফলকার গাছ কাটে কেউ লেবু গাছের লেবু নেই ও বা লেবু গাছে এই থানকুনি শাক তুলবো এখন থানকুনি শাক গুলো ছোট ছোট আর একটু বড় হওয়ার লাগে একটু রোদ তোদ পেলে মানে বড় হতো ছায়ার মধ্যে কাঁচার রস খেলেও পেটের ফোকাতে হবে আমার সামনে আমাদের জমির পাশেই সরিষার ক্ষেত সরিষা লাগিয়েছি তেমন ভালো হয়
কটা লঙ্কা ছিলাম। সবাই হয়তো ভাবছো যে লঙ্কাও কি কিনে খাবার ক্ষমতা নেই যে বাপের বাড়ি থেকে নিতে হবে, তা না বাপ, এই লঙ্কাগুলো না ব্যাপক ঝাল। একটু পাকা লঙ্কা পেলে বেশি ভালো হতো, আমি বাড়িতে গিয়ে বীজ দিয়ে আবার চারা করতাম। এগুলো দেখাবো বলে নিয়ে যাচ্ছি, এই হাতে লেবুর কাটা লেগে গেল, চিড়ে গেছে তিন জায়গায়। তো আমি শ্বশুর বাড়ি বাড়ির সাথে চলে যাচ্ছিলাম, যেহেতু আমি অটোর মধ্যে ছিলাম আমি বেশি কথা বলতে পারিনি। তো দেখতে থাকো আমার ভিডিওগুলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল বাটনটাকে প্রেস করে দিও। আজকে আশা করি ভিডিওটা ভালো লাগবে, তো দেখতে থাকো, টাটা, আজকে অবধি, গুড বাই।